দুর্নীতিমুক্ত অসমত কেনেদরে দুর্নীতি হয় সেই কথা আপুনি বহু সময়ত হয়তো ভাবিছে, কিন্তু আমি আপোনালোকক ভিডিও দেখুৱাম। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰা আৰম্ভ কৰি অসমৰ প্ৰতিগৰাকী নেতা প্ৰতিগৰাকী জনতাই জনাটো দরকার, বুজাটো দরকার যে আৰক্ষীৰ দাগ কেতিয়া লাগে বা আৰক্ষীৰ পোশাকত দাগ কেতিয়া লাগে। এই দৃশ্যটো আপুনি এবাৰ ভালদৰে চাওক। এই দৃশ্য বৰপেটাৰ, আমাৰ ৰাজ্যৰ বৰপেটাত এনেদৰে ধন এনেদরে উৎকোচ লওয়ার দৃশ্য বন্দী হয়েছে। দুজন আরক্ষী জওয়ানে এনেদরে উৎকোচ লৈছে, হেলমেট পরিধান করে উৎকোচ লওয়ার দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। দৃশ্য বরপেটার তারাবাড়ির, বরপেটার তারাবাড়ির দুই এসআই এনেদরে থানার সন্মুখতে উৎকোচ লৈছে। আপনি ভালদরে চাও, টকা যাচিছে, এইজনে লওয়া নাই, এবার আন এজনের ওসরালেকে গেছে ব্যক্তিজন, এবার অন্য ব্যক্তিজনে লওয়ার পূর্বে এই ব্যক্তিজনে ললে, অর্থাৎ দুজন আরক্ষীয়ে নিজের মাজত ভগাই ললে টকা কেটা। আর তারপরে সেই ঠাইরপরা বাইকখন লৈ আঁতৰি গল, হেলমেট পরিধান করে আছে এই দুই আরক্ষী জওয়ানে। দুজন এস আইর এই ঘটনায় এতিয়া সংবাদ মাধ্যমত খলকনির সৃষ্টি করেছে। এই বিশেষ ট্রাকখন আপুনি দেখিছে, এই ট্রাকখন হঠাৎ রখিবলে নির্দেশ দিছিল হেনো এই দুজন এস আই, আর তারপরে বরপেটা তারাবাড়ির এই দুই এস আইয়ে ট্রাকখনের চালকক নমাই আনিছিল। ট্রাকর চালকরপরা ধন দাবি করেছিল, ট্রাকর চালকে উপায়ন্তর হয়ে ধন দিবলে বাধ্য হয়েছিল এই দুই এস আইক। আর তারপরে এসাওক টকা দিয়ার দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত। আমি আপনার দৃশ্য দেখাই আছো, আপনি ভালদরে চাও, টকা দিয়ার দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। আর এই দৃশ্যই এটা সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যম সকলতে খলকনির সৃষ্টি করেছে। টকা লৈ উঠি সেই ঠাইরপরা দুই এস আইয়ে এনেদরে গমন করেছে, কিন্তু গমেই নাপালে যে টকা দিয়া বা টকা লওয়ার দৃশ্য ক্যামেরাত বন্দী হল। আর থানা গৈ পোৱাৰ আগতে সামাজিক মাধ্যমৰ জৰিয়তে এই দৃশ্য ভাইৰেল হ'ল। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই নিতৌ কয় এখন দুর্নীতিমুক্ত অসম গঢ়াৰ কথা। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই নিতৌ কয় যে অসমত যিসকলে দুর্নীতি কৰিব কাকোৱে তেওঁ ৰেহাই নিদিব, কোনো সারি যাব নোৱাৰিব। তেতিয়াহলে এই দুজন আৰক্ষীয়ে যে আৰক্ষীৰ পোশাকত কলা দাগ লগাইছে তেওঁলোকৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব? যদি অন ক্যামেরা এই দৃশ্য রেকর্ড হয়ে না থাকলেহেন, যদি দৃশ্য রেকর্ড হয়ে না থাকলেহেন, হয়তো এই দুই আরক্ষী কোনো ধরনের অভিযোগ নাই বলে মন্তব্য করলেহেন। কিন্তু এতিয়া কি করব, এতিয়া সকলব দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত। আর বরপেটার তারাবাড়ির এই দৃশ্যই এতিয়া সংবাদ মাধ্যমত খলকনির সৃষ্টি করেছে। দুই আরক্ষীর নাম, দুই আরক্ষীর পরিচয় আমি সবিস্তারে লিছি। আরক্ষী ঘোষ লওয়ার দৃশ্য বন্দী হল ক্যামেরাত, পুনের খাকি পোশাকত দাগ লাগিল। আরক্ষী ঘোষ লওয়ার দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত, হেলমেট পরিধান করে আরক্ষী বিষয়া সংগ্রহ করেছে ঘোষ, দুই আরক্ষী বিষয়ে ঘোষ সংগ্রহ করার দৃশ্য এতিয়া সামাজিক মাধ্যমের জড়িয়ে ভাইরেল হয়ে পড়েছে। বরপেটা তারাবাড়ী আরক্ষী থানার দুই এস আইর অদ্ভুত কাণ্ড ক্যামেরাত বন্দী হয়েছে। উপপরিদর্শক দুজনের নাম প্রমোদ চন্দ্র কলিতা আর অমূল্য কলিতা, প্রমোদ চন্দ্র কলিতা আর অমূল্য কলিতার দৃশ্য এতিয়া সামাজিক মাধ্যমত খলকনির সৃষ্টি করেছে। থানার সমীপতে ঘোষ লৈছিল আরক্ষী বিষয়ায়, এই সকল ঘোষখোর আরক্ষীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব প্রশাসনে সেয়া সময়ত লক্ষণীয় হব। কিন্তু যি আরক্ষীর ওসরত সমগ্র সমাজখনে বিচাৰে যে দুর্নীতিমুক্ত এখন অসম গঢ়াত তেওঁলোকে সহায় করিব, যে আরক্ষীয়ে সকলকে দুর্নীতিমুক্ত হয়ে থাকার বাবে সহায় করব লাগে, সেই আরক্ষীয়ে যেটা দুর্নীতি করে তাত কবলগিয়া, তা সুধিবলগিয়া আর কিবা থাকে নেকি এই মুহূর্তত রাইজে জানিব বিচাৰিছে। দৃশ্যটো আপনি আবার ভালদরে চাওক, এটা তারাবাড়ি আরক্ষী থানার সমীপতে এনেদরে ঘোষ লৈছে আরক্ষী বিষয়ায়। বাইকত অহা দুই আরক্ষী বিষয়া এজন ট্রাক চালকরপরা ঘোষ লওয়ার দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত। আরক্ষীয়ে ঘোষ লওয়ার দৃশ্য ক্যামেরাত কেবল বন্দী হওয়াই নয়, সোশ্যাল মিডিয়ার জড়িয়ে ভাইরেলও হয়ে পড়েছে। বিভিন্ন উৎসত এই ভিডিও ভাইরেল হয়ে পড়েছে। বরপেটার তারাবাড়ী আরক্ষী থানার দুই এস আইর অদ্ভুত কাণ্ড দেখবলে পাওয়া গেছে। এই ট্রাকখনেরপরাই সংগ্রহ করেছিল ধন উপপরিদর্শক দুজনের নাম প্রমোদ চন্দ্র কলিতা আর অমূল্য কলিতা।